রংপুর ঢাকা ছয় লেন মহাসড়কের 45% কাজ সম্পন্ন। বহুল প্রত্যাশিত রংপুর ঢাকা ছয় লেন মহাসড়কের নির্মাণ কাজ 2019 সালের জুনেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নানা জটিলতার কারণে শুরুতেই হোঁচট খেতে হয়। সরকার আদেশ দিলেও ছয় মাস দেরিতে পরের বছরের জানুয়ারিতে শুরু হয় নির্মাণ কাজ। এর কয়েক মাস যেতে না যেতেই মহামারী করোনাসহ বন্যা, অতিবৃষ্টি ও জলাবদ্ধতারও ধকল গেছে ব্যয়বহুল এ প্রকল্পে। এত কিছুর পরও থেমে নেই কাঙ্ক্ষিত এই মহাসড়কের নির্মাণ কাজ। দিন যতই যাচ্ছে ততই নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। গত 22 মাসে দীর্ঘ 51 কিলোমিটার এই মহাসড়কের 45% কাজ শেষ হয়েছে। পুরো দৃশ্যমান হয়েছে পীরগঞ্জ এলাকায় প্রায় 6.5 কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে শুধু 1 কিলোমিটারে পুরো প্রকল্পের একটি চিত্র ফুটিয়ে তুলতে এখন ব্যস্ত সময় কাটছে নির্মাণ শ্রমিক ও প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলীদের। এদিকে বহুল প্রত্যাশিত রংপুর ঢাকা ছয় লেনের মহাসড়কে নতুন চমক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রয়াত ডক্টর ওয়াজেদ মিয়ার প্রতিকৃতি। অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন এ প্রতিকৃতি পীরগঞ্জ উপজেলার ফতেপুরে নির্মাণ করা হবে। ঢাকা থেকে রংপুর জেলায় প্রবেশ করতেই নজর কাড়বে সাদা মনের মানুষ খ্যাত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়ার প্রতিকৃতি। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা রংপুর নগরের মর্ডান মোড় পর্যন্ত দীর্ঘ 51 কিলোমিটার এই মহাসড়ক। নানা সমস্যা ও সংকট কাটিয়ে ছয় লেনের এ মহাসড়কের 45% নির্মাণ কাজ শেষ হয়েছে। মুজিববর্ষ ও বিজয়ের মাসেই রংপুর ঢাকা ছয় লেন মহাসড়কের উপর নির্মিত দমদমা ও মর্ডান সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে রংপুর জেলার পীরগঞ্জ ও মিঠাপুকুর হয়ে নগরীর প্রবেশদ্বার মর্ডান মোড় পর্যন্ত হবে 51 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক। ইতোমধ্যে এ মহাসড়কের উপর সেতু ও কালভার্ট নির্মাণের কাজ শেষ হয়েছে। পীরগঞ্জের বড়দরগা থেকে রংপুর নগরীর মর্ডান মোড় পর্যন্ত 23.5 কিলোমিটারের মধ্যে 14 কিলোমিটার সড়কের দুই ধারে জমি অধিগ্রহণ নিয়ে যে জটিলতা দেখা দিয়েছিল তারও সমাধান হয়েছে, জরিপ কাজও শেষ হয়েছে। এখানকার 23 কিলোমিটার সড়কের মধ্যে 18 কিলোমিটারের নির্মাণ কাজ এগিয়ে চলছে। গাইবান্ধা জেলার পলাশবাড়ি থেকে রংপুরের বড়দরগা পর্যন্ত 27.2 কিলোমিটার সড়কের 7 নং প্যাকেজের আওতায় ছয় লেনের নির্মাণ কাজ প্রায় 45% সম্পন্ন করা হয়েছে। কাজের গতি প্রতিদিন বেড়ে চলছে। আগামী বছরের মধ্যে ছয় লেনের রংপুর ঢাকা মহাসড়ক নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন প্রকল্প কর্মকর্তারা। অত্যাধুনিক আন্ডারপাস সড়ক নির্মাণ প্রকল্প প্যাকেজ 7-এর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী আফরিদ হোসেন জানান, 525 কোটি টাকা ব্যয়ে পলাশবাড়ি থেকে পীরগঞ্জের বড়দরগা পর্যন্ত 27.2 কিলোমিটার সড়কের মধ্যে প্রায় 25 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। এর মধ্যে পীরগঞ্জের খেদমতপুর এলাকায় 3 কিলোমিটার ও পীরগঞ্জ এলাকায় 3 কিলোমিটার সড়কে ছয় লেন দৃশ্যমান হয়েছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে 240 একর জমির হুকুম দখল নেওয়া হয়েছে। জমির মালিকদের রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ দখলদারদেরও টাকা দেওয়া হয়েছে। 7 নম্বর প্যাকেজের আওতায় মহাসড়কের দুই পাশে 30 কালভার্টের সবকটির নির্মাণ কাজ শেষ হয়েছে। প্রকৌশলী আফিদ হোসেন আরও বলেন, মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ি অংশে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে, যার পরিধি হবে 176 মিটার। এছাড়া পীরগঞ্জের ঢাপের হাটে লালদীঘিতে ওভারপাস নির্মাণ করা হবে। ছয় লেনের এই সড়কের মধ্যে 4 লেনে দ্রুত গতির যানবাহন চলাচল করবে, বাকি 2 লেনে চলাচল করবে স্বল্প গতির হালকা যানবাহন। অন্যদিকে সড়ক নির্মাণ প্রকল্পের প্যাকেজ 8-এর পীরগঞ্জের বড়দরগা থেকে রংপুর নগরীর মর্ডান মোড় পর্যন্ত 23.5 কিলোমিটার সড়কের জন্য 480 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই নির্মাণ কাজের আওতায় 17টি কালভার্ট, 4টি সেতু রয়েছে।
এর মধ্যে বড় দুটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। এদিকে ছয় লেনের এ মহাসড়কের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি রংপুরের সচেতন মহলের। একই সঙ্গে উন্নয়নের স্বার্থে ভূমি জটিলতা নিরসনে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছে উন্নয়ন প্রত্যাশী মানুষজন। মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি বাজার এলাকার আক্তারুল বাশার বলেন, আমরা সবাই উন্নয়ন চাই কিন্তু সহযোগিতা করতে চাই না। দেরিতে হলেও রংপুরে ছয় লেন মহাসড়ক হচ্ছে, এর জন্য আমরা আনন্দিত। নির্মাণ কাজ যাতে দ্রুত শেষ হয় সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে। একই এলাকার সাবেক পুলিশ সদস্য আবু বকর সিদ্দিক বলেন, ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই প্রকল্পে যেভাবে কাজ হচ্ছে তাহলে 2023 সালেও নির্মাণ শেষ হওয়ার সম্ভাবনা নেই। দ্রুত কাজ শেষ করতে হলে সরকারের সংশ্লিষ্ট বিভাগের তদারকি বাড়াতে হবে। একই সঙ্গে উন্নয়নের স্বার্থে আমাদেরও একটু ছাড় দিতে হবে। সচেতন মহলের দাবি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বদলে যাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে বদলে গেছে এক সময়ের মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলও। দিনবদলের এই সময়ে উন্নয়নের মোড়কে সমৃদ্ধ হচ্ছে ভাওয়াইয়া খ্যাত উত্তরের জনপদ। রংপুরকে বিভাগ ঘোষণা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন সহ আওয়ামী লীগ সরকারের হাত ধরে অনেক অবকাঠামো এখন দৃশ্যমান। উন্নয়নের এ মহাসড়কে আরেকটি অর্জন হতে যাচ্ছে সবচেয়ে ব্যয়বহুল চলমান প্রকল্প রংপুর ঢাকা ছয় লেন মহাসড়ক।